মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগেই বলবো, যাদের মকর রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। এর উপর মকর রাশির উপরে এখন শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। 29 এপ্রিলের পর আপনারা তৃতীয় চরণে পড়বেন, তাই এই সময়টিতে আপনাদের অত্যধিক মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখার প্রয়োজন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, মিথ্যেকতার আশ্রয় নিলেই শনি মহারাজ কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট শাস্তি প্রদান করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, স্বাস্থ্য ভঙ্গেরও যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের কিন্তু খরচ বাড়তে পারে, চুরি হয়ে যেতে পারে কোনো জিনিস, বা আপনার কাছ থেকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান, তাহলে আপনার মূল্যবান জিনিসপত্রের প্রতি বিশেষ যত্ন নিন, কারণ আপনার লাগেজও কিন্তু চুরি হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, আর্থিক সমস্যা যদি না থেকে থাকে, আপনাদেরকে কিন্তু কেউই আটকাতে পারবে না। আর যারা চাকরিজীবী আছেন, তাদের কিন্তু অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন। এমন কোনো ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা সমাজে প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে আজ সন্তুষ্ট করবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটাবেন। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য বেশ কিছু সময় ব্যয় করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের আচরণে যথাযথ হওয়ার প্রয়োজন। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র, যেটি হলো ওম দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না।